আমি যে কথা বলতেছিলাম পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের তা এরকম দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, এজন্য নারীদের ব্যাপারে আল্লাহ পাক আবার বলছেন তোমরা তাদের সঙ্গে সদা আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সমস্ত ড্রাইভার দায়িত্ব বহন করার জন্য পুরুষদের আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন তোমার মাকে দেখবে তুমি শ্রদ্ধার দৃষ্টিতে, তোমার মা যদি তোমার সামনে আসে তুমি তার কি আদেশ পালন করতে পারো এই দৃষ্টিতে তাকে দেখবে, যদি এরকম তোমার পিতার ইন্তেকালের পর তোমার অধীনস্থ হয় সমস্ত ব্যয়ভার তার বহন করা লাগবে, এটা তোমার ফরজিব। এই পিতা মাতার গুরুত্বের ব্যাপারে অনেক আলোচনা আপনারা শুনেছেন, এজন্য সর্বদিক দিয়ে নারীদের নেতৃত্বের বহন করে পুরুষগণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যে নেতৃত্ব দিবে নারীদের পরিচালক হবে, তোমার গুণাবলী থাকবে, তুমি ন্যায় সঙ্গত ভাবে নারীদের সঙ্গে জীবন যাপন করবে। এখানে বিশেষ করে স্বামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্ত্রীর সঙ্গে তুমি ন্যায় সঙ্গত জীবন যাপন করবে। স্ত্রী দেখবেন একটা পুরুষের এরকম সার্বক্ষণিক সাথী, এই সাথী সঙ্গে তুমি ন্যায় সঙ্গত জীবন যাপন করবে। একটা পুরুষ যদি ইচ্ছা করে একটা নারীর পদে পদে আপনি ভুল ধরবেন, ত্রুটি ধরবেন, কি ধরা যায় কিনা? তরকারিতে যদি লবণ বেশি হয় তাহলে আপনি করে এত লবণ, আবার যদি ঝাল হয় তাও কি কয় আকালে আর পাইস নেই যে আমরা বলি কি না, আবার দেখা যায় যদি লবণ ঝাল নাই হয় তাহলে কয় কি মুই কি আকালি কেন না, এরকম কি বলে না? আবার কারো স্বভাব আছে মায়ের পিক পর্যন্ত করে, এরকম আছে কি না? এটা আল্লাহ রসুলের এরকম বৈশিষ্ট্য ছিল না। বাবুলে তাম মেশকাতার হাদিস আছে আল্লাহ নবী যদি কোন রান্না পছন্দ হইত তাইলে খাইতেন, আর যদি পছন্দ না হইতে তিনি বর্জন করতেন, কোনদিন তার কোন দোষ গণনা করতেন না। কি সুবহান আল্লাহ বলবেন না? আজকে হাজারে এমন একজন পুরুষ খুঁজে পাওয়া যায় না যে ত্রুটি ধরে না, হয়তো দেখা যায় ধরার ইচ্ছে করে না তারপরে বলি ফেলায়, কি কথা বলেন? তাহলে আল্লাহর নবী জীবনে কোনদিন কোন স্ত্রীর কোন তরকারি রান্নার কোন মেজবাহ কোন মেহমানদারিতে করতে যাইয়া কাহারো বাড়িতে যাইয়া কোনদিন তিনি কোনদিন ত্রুটি ধরেননি। তাহলে এটা আল্লাহ রাসূলের আর নির্দেশ ছিল, তিনি পছন্দ হলে খাইতেন তাহলে তিনি বর্জন করতেন, এই কথা বলতেন না যে কেন লবণ বেশি হয়েছে, কেন ঝাল বেশি হয়েছে, কেন তোমার এরকম মশলার ঝাল বেশি হয়েছে, এরকম ত্রুটি তিনি কোনদিন ধরেননি। তাই আমরা যদি আজকে আশিকে রসুল দাবি করি, আজ যদি মোত্তাকি দাবি করি, পরহেজগারিতা দাবি করি, আজ আমি খুব নামাজি, আজ আমি খুব আল্লাহওয়ালা, কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনার কি হয় দাম্পত্য জীবন ভালো না হয় তাহলে সব বরবাদ। জোরে বলি, আউযু বিল্লাহ।